হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি তোমরা হেভি আছো। সামনেই আসে দুর্গা পুজো, তো আমি তো ভীষণ ভাবে ভালো আছি। সবকিছু ভুলে গিয়ে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করছি আর কি। আর তার আগে বলে দিই, আজকে হলো কি বার বাদি দাও, আজকে একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে বাড়িতে বসে কিভাবে তোমরা ফেসিয়াল করবে, সেই জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আমি কিন্তু আজকে তোমাদেরকে পুরো একদম প্রমাণ সহ দেখাবো। তার কারণটা এই কারণে বলছি, কারণ আজকে এই মুহূর্তে আমার মুখটা দেখতে পাচ্ছ কেমন এরকম হয়ে আছে। ভীষণই ইজি স্টেপ, শুধু পাঁচখানা স্টেপ যদি ফলো করতে পারো তাহলে এটুকু বলতে পারি যে তোমাদের আর বাইরে গিয়ে পার্লারে গিয়ে তোমাদের ফেসিয়াল করার কোনো দরকারও লাগবে না। আর ঘরেতে যদি মাসে একদিন করে এটা করতে পারো তাহলে তোমাদের নিজের স্কিনটা নিজেরাই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়ে গেছে। কিছু ইউজ করার পর মুখটা কেমন হচ্ছে সেটাও কিন্তু দেখাবো। তাছাড়াও পরশুদিনকে, মানে একদিন পরে, মানে পরশুদিনকে মুখটা আমার কেমন থাকবে, কেমন লাগবে সেটাও কিন্তু দেখাবো। যে একদিন দুদিন গেলে আমাদের বলে না স্কিনটা অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি গ্লোয়িং লাগে, তো সেটাও কেমন লাগছে সেটাও কিন্তু দেখাবো। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে লাগো, এইটুকু বলতে পারি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ এটা এই সময় খুব হেল্পফুল। আমার কাছে এত বেশি কমেন্ট আসছে যে দিদি তুমি একটা ইজি কোনো ফেসিয়াল দেখাও। চলো তাহলে বেশি কথা বলবো না, তাহলে দেখে নাও যে আমি কেমন করে স্টেপ বাই স্টেপ ফেসিয়ালটা করছি। ওকে, সবার প্রথমে মুখটাকে ক্লিন করার জন্য আমি এরকম একটুখানি বরফ জমিয়ে নিয়েছি, কিন্তু বরফটা এমনভাবে জমিয়েছি যে এরকম হাত দিলে জলটা বেরোচ্ছে। তো এইভাবে তোমরা অবশ্যই একটুখানি খানিকক্ষণ জমিয়ে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবো। আমি এরকম একটা তুলো নিয়ে নেবো, নিয়ে এইভাবে এটা আমি ফার্স্ট স্টেপ এটা করবো। খানিকক্ষণ ফ্রিজে রেখেই কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, বাস এরকম একটা তুলো নিয়েছি। তো নেওয়ার পরে সারা মুখটাকে, আমি কিন্তু মুখটা এমনি ধুয়েই এসেছি অলরেডি, তো এইভাবে সারা মুখে আমি এটা একবার করে ঘষে দেবো। হালকা হালকা ভাবে শুকিয়ে গেছে, এবার আমি যেটা করবো মিল্ক, কাঁচা দুধ নিলাম 2 চামচ, সাথে এরকম একটা কাটার নিয়েছি। এরকম করে ভালো করে এটাকে চেপে হালকা হালকা করে এরকম এরকম ড্যাপ ড্যাপ করে আমি সারা মুখে এইভাবে অ্যাপ্লাই করে নেবো। এইভাবে 2-3 মিনিট এইভাবে মুখের মধ্যে এটা রেখে দেবো, দিয়ে এরকম হালকা হালকা হাতে এইভাবে বসিয়ে দেবো জিনিসটা। দিলাম অল্প একটু চালের গুঁড়ো, তার সাথে একটু নেবো ময়দা। তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে অবশ্যই শুধু ময়দা দিয়েও করতে পারো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু একটু টমেটো পিউরি, এর মধ্যে দেবো একটুখানি কাঁচা দুধ, মধ্যে দিয়ে দেবো অল্প একটু হানি, একটুখানি মধু এরকম অল্প দিয়ে দেবো, বেশি না। ভালো করে মিশিয়ে নেব, দেখো এটা মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এই যে পেস্টটা আমি বানালাম, তো এইরকম তোমরা হাত দিয়েও লাগাতে পারো, আমি এটা ব্রাশের মাধ্যমে লাগাচ্ছি। তো এটাকে ভালো করে আরেকবার একটু পেস্ট করে নিলাম, নিয়ে সারা মুখে কিন্তু আমি অ্যাপ্লাই করে নেব। যাদের মুখে মনে করবে অনেক বেশি দাগ আছে তারা কি করবে, একটুখানি লেবু দিয়ে দেবে, 2-4 ফোঁটা লেবুর রস দিলে তাহলে কিন্তু খুব ভালো কাজ দেবে। আমি এখানে লেবু ব্যবহার করলাম না। সারা মুখে কিন্তু এটা লাগিয়ে নিয়েছি, এটার জন্য কিন্তু 3-4 মিনিট তোমাদের সময় দিতে হবে। আমি বলবো খুব কম যদি তোমাদের হাতে, তাহলেও কিন্তু চেষ্টা করবে 2.5 মিনিট মুখের মধ্যে এইভাবে রেখে দেওয়া। তো এটা একটুখানি মুখের মধ্যে স্কিনের মধ্যে লেগে যাক, সেইটুকু টাইম আমি একটু বসে থাকবো। কোনো লেবুর মধ্যে থাকে ভিটামিন সি, যেটা তোমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। যদি কোনো কালো স্পট, কালো দাগ থাকে সেটা কিন্তু, এই জন্যই কিন্তু আমি লেবু বা টমেটো এই জাতীয় জিনিস কিন্তু এখানে ব্যবহার করলাম। তোমরা চাইলে লেবুও ব্যবহার করতে পারো। চার নম্বর স্টেপ যেটা করছি সেটা, এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো একটুখানি টক দই,
एक चामच टक दई देव। प्रथम टक दईटा के भालो करे एक मिसिए नेब। अल्प एक टमेटो प्यूरी दिलाम, एर मध्य देव एक दीची एक मयदा, एर मध्य देव एकटूखानी बेसन, एर मध्य देव एक अल्प एकटू काचा दूध दिए दिलाम। दिए एटाके भालो करे मिशिए नीते हबे। देखते होच्छे कतटा घन घन होयेछे। चार नम्बर स्टेप जेटा आमार भीषण ही प्रिय। আর এর মধ্যে যদি টক দই দেওয়া থাকে, টক দই যখন স্কিনে লাগাবে দেখবে স্কিনটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে, মানে এত সফট হয়ে যায়। আমি এটা লাগিয়ে নিয়েছি টক দই। তোমরা চাইলে শুধু এই মাস্ক এই ফেস প্যাকটাও তোমরা লাগাতে পারো, খুবই ভালো। বেশি জোরে রাগ করবে না, হালকা ভাবে করবে। তো এইভাবে এটা ঘুরিয়ে 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 গেল পুরো স্কিনে দিয়ে দিয়েছি, চোখের তলায় তোমরা দেখে দিয়ে দেবে। তো এইরকম করে আমি এটা দু দু মিনিট রেখে দেবো, দিয়ে প্লেন জলে মুখটা আমি ধুয়ে নেব। কত বেশি ব্রাইটনিং হয়ে গেছে, অটোমেটিক্যালি এটা ব্রাইটনিং হয়ে যাবে যদি তোমরা এটা ঠিকঠাক ভাবে ইউজ করতে পারো। এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা, এর মধ্যে এবার দেব একটু হানি অল্প করে, ব্যাস এইটুকুই দেব। এবার দেবো আমি হলুদটা, যেটা আছে কস্তুরি হলদি, এটা আমি অনলাইন দিয়ে নিয়েছি, তোমরা যদি নাও আমাকে বলবে, আমি লিংক দিয়ে দেবো। তো এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব, যেটা দেওয়ার পরে স্কিনটা পুরো গোল্ড হয়ে যাবে। ব্যাস এতটা এতখানি মতো নিলাম একটু টক দই। এক চামচ মতো টক দই দিলাম। এবার এর মধ্যে দেবো অল্প একটু দুধ। এবার লাস্ট দিলাম টমেটো পিউরিটা, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা আছে ফুল এন্ড ফাইনাল একদম লাস্ট। আর অবশ্যই এবার যখন হলুদ তোমরা ব্যবহার করবে এরকম কাস্তুরি হলুদটা ব্যবহার করবে, রান্নার হলুদ ব্যবহার না করাই ভালো, ওতে থাকে কেমিক্যাল। এটার মধ্যে এটা হচ্ছে প্ল্যান্ট বেসিস, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল কিন্তু নেই। বাস এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর এরপরে আসছে ফাইনাল স্টেপ যেটা খুবই ভালো। আর এই যে কাস্তুরি হলুদের যে রিং লিঙ্কটা আছে ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছি, 110 টাকা, 60 টাকা বোধ হয় 40 টাকা ডেলিভারি চার্জ, 150 টাকার মধ্যে হয়ে যাবে। তোমরা চাইলে আমাকে বলতে পারো বা আমি চেষ্টা করবো লিঙ্কটা দিয়ে দেওয়া, যেন তোমরা কিনতে পারো। ওকে, তো এবারে আমি ফাইনাল স্টেপ যেটা করছি, এটা ফেস প্যাকটা ভীষণ ভালো, এটা সপ্তাহে তোমরা একবারও ব্যবহার করতে পারো। তো এটা আমি এবার লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে 3 মিনিট মতো মুখে রেখে 3 থেকে 4 মিনিট রাখার পরে প্লেন জলে মুখ ধুয়ে নেবো। আর এটাকে যখনই লাগাবে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেবে। এটা আমি হাতের সাহায্যেই লাগাচ্ছি। আর মধু দেখবে স্কিনটাকে অনেক বেশি সফট করে, ময়শ্চারাইজারে ভীষণ ভালোভাবে কাজ করে কিন্তু এই হানি।
তোমরা দেখতেই পাচ্ছো প্রথমে আমার স্কিনটা কেমন ছিল আর এখন ঠিক কেমন হয়েছে, পার্থক্যটা তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরা ট্রাই করো, বাইরে পার্লারে গিয়ে বেশি টাকা খরচ না করে আর ওই কেমিক্যাল জাতীয় জিনিস প্রোডাক্ট ইউজ না করে যদি ঘরের কিছু জিনিস ছোট ছোট জিনিস দিয়ে, সমাজের প্রত্যেকের বাড়িতে এই জিনিসগুলো থাকে, সেইগুলো দিয়ে যদি এরকম এত সুন্দর গ্লোয়িং স্কিন পাওয়া যায় তাহলে আর বাইরে যাওয়া তো কোনো প্রশ্নই উঠছে না। আর করে নাও, পরের দিনকে যখন কালকে বলো পরশু দিন বলো যখন পুজো আসবে এরকম তোমরা চেষ্টা করবে যেরকম কম্প্যাক্ট ফেস পাউডার এই টাইপের জিনিসগুলো লাগিয়ে লিপস্টিক হালকা করে লাগিয়ে নাও, দেখবে স্কিনটা অনেক বেশি ব্রাইটনিং লাগবে। বাস বেরিয়ে যাও, দেখবে পার্লার থেকে যেন বেরিয়ে যাও, এতটা সুন্দর আর চকচকে স্কিন হয়ে যাবে। তাই আমি পরশু দিনকে দেখাবো যে আমার স্কিনটা ঠিক কেমন হয়েছে। আজকে স্কিনটা ঠিক এরকম হয়েছে তোমরা দেখেছো, পরশু দিনকে কিন্তু দেখে নেবে যে আরও কতটা বেশি ইমপ্রুভ হয়েছে। তাহলে চলো পরশু দিনকে দেখে নাও। আজকে হলো ডে থ্রি, স্পেশালে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না। ভালো লাগলে আবার নেক্সট বার অবশ্যই করবো পুজোর আগে। আর তোমরা এরকম টাইপের কি কি ব্লগ দেখতে চাও, কি কি ভিডিও দেখতে চাও এরকম টাইপের অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সবাইকে রিপ্লাই করবো। ভালো লাগলে সেটা ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। চলো এখন সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। চলো এখন সবাই খুলে দিলাম, টাটা।